হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্মুথ গেমার ডোডো। তো তোমরা আমাকে বলেছিলে যে দাদা কীভাবে সেটিং পারমানেন্ট সেভ করব। তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে তোমরা কীভাবে পারমানেন্ট সেটিং সেভ করে রাখবে। তো ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কী করতে হবে না করতে হবে। আর চ্যানেলে নতুন হলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে এখানে অ্যাপটিকে ওপেন করে নেবে, এখানে অ্যালাউ করে দেবে, তারপর কন্টিনিউ প্লে অক্টোপাস করবে, এখানে স্কিপ করে দেবে। গেমটি ওপেন হলে তোমরা তোমাদের সেটিং বানিয়ে নেবে। তো আমি আমার সেটিংটা আগে বানিয়ে নেই। তো সেটিং বানানোর পরে আমরা যখন গেমটিকে কেটে দিয়ে আবার অন করি তখন সেটিংটি আগের মতো থাকে না। তো কেন থাকে না সেটাই এখন বলবো। দেখো, আমরা যে অ্যাপটিতে খেলছি সেটা হলো ফ্রি অ্যাপ। যদি সেটিং সবসময়ের জন্য সেভ করে রাখতে চাও তাহলে তোমাদের প্রো ভার্সন ডাউনলোড করতে হবে। তো কীভাবে করবে দেখো, প্রথমে অ্যাপটি অন করবে, অ্যালাউ করে দেবে, এখানে কন্টিনিউ প্লে উইথ অক্টোপাস, তারপর এখানে দেখো গেট বেসিক ভার্সন টু ফিক্স, এখানে ক্লিক করবে, তারপর নিচে দেখতে পারবে 260 টাকা পেমেন্ট করতে বলছে। তো যখন পেমেন্ট করবে তখনই ডাউনলোড করতে পারবে, পেমেন্ট ছাড়া এটিকে ডাউনলোড করতে পারবে না। তো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা আগে ফ্রি অ্যাপটিতে ভালোভাবে প্র্যাকটিস করো, যখন তোমাদের হাত বসে যাবে তখন তোমরা পেমেন্ট করতে পারো। তো তোমাদের জন্য একটি স্পেশাল অফার আছে, যদি তোমরা 100 লাইক করে দাও আর কমেন্টে বলো যে দাদা কীভাবে ফ্রিতে ডাউনলোড করব, তাহলে আমি আর একটি ভিডিওতে বলবো যে কীভাবে পেমেন্ট ছাড়া ফ্রিতে ডাউনলোড করবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি একটু হলেও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।